আমরা খেলতে যাবো কিনা, সো দ্যাট ইজ ওয়ান। এখন খেলতে একটা হলো বোর্ডের সিদ্ধান্ত, তারপর বোর্ডের বাইরেও আছে যে ওখানে আমাদের খেলোয়াড়রা আছে, কোচিং স্টাফ আছে, ওদের একটা মতামতের ব্যাপার আছে যে ওরা যেতে চায় কি চায় না, খেলতে যাবে কি যাবে না, সো এটা একটা। আরেকটা হচ্ছে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্স, গভর্নমেন্টের প্রত্যেকটা জায়গা থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা পাওয়া যাচ্ছে কিনা। সো এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে সিকিউরিটি সিস্টেম যেটা পাকিস্তান দিচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই বলে আমরা মনে করি। আমরা আমি নিজেও দেখে এসেছি, আমিও একবার গিয়েছিলাম এবং আমাদের মেয়েরা গিয়েছে ওখানে, আমাদের আন্ডার 16 টিমটা গিয়েছে, ওরা এসছে, তো ওদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি দ্যাট ইজ যে না সিকিউরিটি সিস্টেমটা ভালো। বাট দ্য কোশ্চেন ইজ সিকিউরিটি সিস্টেম নিয়ে এখানে কথাটা হচ্ছে না, কথাটা হচ্ছে এর বাইরেও বিয়ন্ড সিকিউরিটি সিস্টেম আরো কিছু ইস্যুস আছে। একটা তো আছে, দ্যাট ইজ ওই জায়গাটাতে তো একটা রিস্ক ফ্যাক্টর কাজ করেই, সব দিক যে কোনো জায়গায় হতে পারে, বাট পাকিস্তান ডেফিনেটলি ইজ অন্যান্য জায়গার অনেক দেশের চেয়ে ওখানে সংখ্যাটা একটু বেশি, সো দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে প্লেয়াররা এবং কোচিং স্টাফরা যাবে কিনা। আমি কোচিং স্টাফদের যেমন আগেই অনেকে জানিয়ে দিয়েছে ওরা যাবে না, আবার কেউ কেউ বলেছে যেতে পারে বাট ভেরি শর্ট পিরিয়ড, খুব কমই অবশ্য, বিদেশি কোচিং স্টাফ বেশিরভাগই তারা যেতে রাজি হয়, এখন পর্যন্ত বলেছে ওরা যেতে চায় না। অ্যান্ড প্লেয়ার, আমি প্লেয়ারদের সাথেও কথা বলছি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এখনো চলছে, অনেকের সাথেই কথা হয়েছে। প্লেয়ারদের সাথে কথাবার্তা বললে যেটা বুঝেছি, কিছু কিছু প্লেয়ার যেতে চায় না, তারা যেতে ইচ্ছুক না এখন পর্যন্ত। নাম্বার টু হচ্ছে অনেকে আছে, আবার কিছু কিছু প্লেয়ার আছে যারা যেতে রাজি আছে কিন্তু ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম। তো আমি জানতে চাচ্ছিলাম যে কেন হঠাৎ করে যেতে চাইলে, আবার শর্ট পিরিয়ডটা কেন, এইগুলাই আসলে জানার চেষ্টা করছি যে হোয়াট ইজ ওরা ওদের ওদের চিন্তা ভাবনাটা কি। সেটাতে একাধিক ফ্যাক্টর, একটা ফ্যাক্টর হচ্ছে যে ফ্যামিলি, ওদের বাবা মা আত্মীয় স্বজন সকলেই খুব চিন্তিত উৎকণ্ঠিত এই পাকিস্তান সফরটা নিয়ে, ওদেরকে বলছে না গেলে কি হয়, অনেকেই সবাই না মানে আমি যাদের সাথে কথা বলেছি সে আমি বলছি যে এরকম অনেকে এরকম রেসপন্স করছে যে তারা খুব বেশি চিন্তায় থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই সিকিউরিটি এনভায়রনমেন্টটায় কতদিন থাকা যায়, ইটস ফুললি সিকিউর, এখন একেবারে বন্ধ একটা পরিবেশ, এরকম একটা পরিবেশে কতদিন থাকা যায়, কারণ ইউসি টি-20 টিম পাঠাতে যাবে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স, গভর্নমেন্ট ক্লিয়ারেন্স, এটাই তো এখন পর্যন্ত আমরা পুরোপুরি পাইনি। তারপর প্লেয়াররাও তো এখন পর্যন্ত কেউ সকলে তো বলছে না হ্যাঁ আমরা যাবো, সো এইটা নিয়ে ইটস মানে এটা কিন্তু এত সহজ কাজ না, বেশ কঠিন কাজ, এন্ড আমরা কাউকে জোর করতে রাজি নাই এবার। সো আমাদেরকে দেখতে হবে যে আমরা ফর্মিডেবল একটা টিম পাঠাতে পারছি কি পারছি না, দ্যাট ইজ অলসো, সো দেয়ার আর লট অফ আদার ইস্যুস এখন ইনভলভ, মানে এই মুহূর্তে হঠাৎ করে একটা ডিসিশন বলে দেওয়ার মতো সময় এখনো আসেনি, উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। অপন ভাই, শ্রীলঙ্কা যেভাবে খেলেছে যে টি-20 পার্ট দেন টেস্ট খেলতে গেছে আবার পরে, এরকম কোন